সোমবার সকাল 6:10 পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা শিশু চিকিৎসক স্বরূপ দত্ত প্রয়াত হন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। 2013 সালে 30 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে তিনি পৌরপতি হন। 2018 সালে তার মেয়াদ শেষ হয়। এদিন তার মৃত্যুতে বর্ধমান শহরে শোকের ছায়া নেমে আসে। তার অন্তিম দেহ পৌরসভায় নিয়ে আসা হলে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ পৌর আধিকারিক ও কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। মঙ্গলবার প্রয়াত স্বরূপ দত্তের পরিবারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমবেদনা জানান প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান মমতা সংগীতা। প্রাক্তন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ডাক্তার স্বরূপ দত্তের মৃত্যুতে আমি আন্তরিক শোক প্রকাশ করছি। তার শোকতপ্ত পরিবারকে আমার সহানুভূতি। ডাক্তার স্বরূপ দত্ত শুধু যে ডাক্তারি করতেন তাই নয়, তার রাজনীতি এবং বিভিন্ন সাহিত্য ইতিহাস সম্বন্ধে যে পরিধির তার জ্ঞান ছিল এবং এই বিষয়ে লেখালেখি, তা আমাদের বর্ধমান তৃণমূলকে সমৃদ্ধ করেছে। চেয়ারম্যান হিসাবেও বর্ধমান মিউনিসিপ্যালিটিতে তিনি স্বাক্ষর রেখে গেছেন। তার মৃত্যুতে আমাদের, ইদানিং তিনি অসুস্থ থাকতেন, তবুও উপদেষ্টা হিসাবে কিছু মতামত বা সেইগুলো থেকে আমরা আজ থেকে বিরত হলাম। আমি ডাক্তার মমতাজ সংগমিতা, চেয়ারম্যান পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস এবং বর্ধমান দুর্গাপুরের এমপি লোকসভা হিসাবে আমার এই শোক বার্তা জ্ঞাপন করলাম এবং পার্টির তরফে এটা জ্ঞাপন করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।